আসসালামু আলাইকুম। আজ হচ্ছে একটা ছোট্ট শপিং ব্লগ ভিডিও নিয়ে আসলাম। বাংলাদেশে প্রায় সবারই দেখা যাচ্ছে যে ঈদের শপিং করা শেষ, যেহেতু ঈদের আর অল্প কয়েকদিন বাকি আছে। তো আমরা নর্মালি বাংলাদেশ থেকে ঈদের শপিং করে থাকি, সব কিছুই জাস্ট বাচ্চাদের জন্য ড্রেসগুলো এখান থেকে কিনে থাকি ঈদের জন্য। তো এবারও সেম বাংলাদেশ থেকে আনা হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছিলো যে না, মনে হয় অনেক আগে এসছে, না নতুন একটা না নিলে নয়। আপু বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নিতে চাও চলো, আর এখানে তো এরকম বাঙালি শপ অ্যাভেলেবেল না, বা থ্রি পিজও পাওয়া কষ্টকর, খুব কম আছে বাঙালি শপ, বা দেখা যাচ্ছে কেউ অনলাইনে সেল করে বা কেউ বাসায় সেল করে। তো আজ আমাদের বাসার কাছে একটা শপে যাব, ওখান থেকে মূলত দেখবো, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব, আর যদি না হয় তাহলে হচ্ছে 16 তারিখ একটা মেলা আছে, তো ওখানে দেখব। কথা বলতে বলতে চলে আসছি অলরেডি, যে বাঙালি শপটার কথা বললাম, এখানে চলে আসছি। আসার পর দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, সব ড্রেসগুলোই সুন্দর, মোটামুটি ভালো লেগেছে আমার। এখানে ব্লাউজ, তারপর শাড়ি, রেডিমেড ব্লাউজ শাড়ি, তারপর ছেলেদের পাঞ্জাবিও ছিল। তা আমি সব ড্রেস থেকে 2টা ড্রেস চুজ করলাম, এই একটা ড্রেস, আর একটা হচ্ছে ব্লু, নেভি ব্লু কালার, দুইটাই তাক কালার ড্রেস। তো আপুটা হচ্ছে আমাকে বলতেছে যে আপনি ধরেন, দেখেন এই 2টা থেকে একটা আপনি চুজ করেন। তো হ্যাঁ, আমার 2টাই মোটামুটি ভালোই লেগেছে, 2টাই ধরে দেখছিলাম আমি যে কোনটা বেশি ভালো লাগছে। তারপর আমার কাছে নেভি ব্লুটার থেকে এটাই, যখন মেয়েরও ধরলাম যে না, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে না এটা যাই ভালো লাগবে আমার পরলে। তো আপু বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার পছন্দ হয়েছে তাহলে এটাই নাও। তো ওই ড্রেসটাই নিয়েছি, আর আমি সবটা একটু আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ছোট্ট বাট ভালোই কালেকশন আছে। আর আপি হচ্ছে এদিকে ওনাকে পেমেন্ট করছিল, আর আমি সবটা একটু দেখিয়ে নিলাম। ছোটোর মধ্যে ভালোই সব কিছুই আছে, ভালো লেগেছে। তো এই যে আমাদের শপিং ডান, এখন বাসায় চলে যাবো, এটা একদমই আমার বাসার কাছেই এই শপটা। আমি তো খুবই খুশি নতুন জামা কিনেছি। আর এই যে আমার ড্রেসটা, আমার ড্রেসটা কেমন হয়েছে বলবেন, আর ড্রেসটার প্রাইস অনেকে জানতে চাইবেন, এটার প্রাইস হয়েছে $100 নিয়েছে তাওয়াক কালার ড্রেস। আর বাচ্চাদের জন্য নিয়েছি, ওগুলো ঈদের ভিডিওতে দেখতে পাবেন। এখন আল্লাহ হাফেজ।